উপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম। আজকে খাবো আমরা তালের বড়া, আর সেটাও গরম গরম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মানে বছরের প্রথম, এই সিজনের প্রথম তালের বড়া। আর তালের বড়া খেতে আমরা সবাই কম বেশি খুব ভালোবাসি, আর আমি তো ভীষণ পছন্দ করি। তো আজকে হচ্ছে তালের বড়া। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মনি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমাদের বাড়িতে তালের বড়া, আর এই সিজনের প্রথম তালের বড়া। তো তালের বড়া আমরা সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। তালের বড়া বানানোর প্রসেসটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে মা এই যে তালটাকে ছাড়িয়ে নিল, এরপরে যে দুটো নারকেল রয়েছে এগুলোকে ধুয়ে ধুয়ে নারকেলগুলোকে ভালো করে এবার ধুয়ে নেবো। বাবা ছাড়িয়ে রেখেছে, বাবা না গায়ে আঁশগুলো ছাড়ায়নি, সেগুলো ধুয়ে নরম হলে আমি ছুরি দিয়ে ওই আঁশগুলোকে তুলে নেবো। এতে করোনার সময় কিন্তু ওই ধুলোগুলো পড়বে না। আর এরপরে লেবুগুলো একটু ধুয়ে নিলাম, কেন ছেলের জন্য একটু লেবুর রসও করে দেবো। নারকেলগুলো ভালো করে ধুয়ে কোরআনিটাও ধুয়ে নেবো, তারপরে আমি নারকেলটা কোড়াতে শুরু করব। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আমার শাশুড়িমাকে দেখেছি নারকেলটা মানে তালটা আগে তো বাজার থেকে আনার পরে ধুয়ে রেখে দেয়, তারপরে যখন তালটা গোলার সময় না তখনও দেখি তালটাকে ছাড়িয়ে তারপরে আবার ধুয়ে নেয়। এতে বলে তালটা বলে অনেক সময় ভেতরে একটু বাজার থেকে কেনা তাল তো, এটা তো গাছে পড়া তাল না, ভেতরে নোংরা টোঙা থাকে, তো সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে এবার তালের পাল্পগুলোকে বার করে নেবে ওই ঝুড়ির সাহায্যে। আর ঝুড়িটাকেও ওই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো এবার হচ্ছে তালের পাল্প বার করার, আর নারকেল কোড়াবো। নারকেলগুলো ধুয়ে নিয়েছে, আর একজনকে বলেছি নারকেলটা ফাটাতে, আর নারকেলটাও ফাটিয়ে দিচ্ছে। ভালো নারকেল ফাটাতে পারে, তো নারকেলটা ফাটিয়ে দিচ্ছে ও। আর এদিকে নারকেলটা মা এবার ওকে বলে বলে দিচ্ছে যে কীভাবে নারকেলটা থেকে জল বার করো। আমি আর বলছি কি নারকেল কি জল নেই, কিন্তু এটা আমাদের গাছের নারকেল। কিন্তু আর একটা কথা বলতেই ভুলে গেছি, এটা আমাদের গাছের নারকেল। নারকেলগুলো সাইজে ভীষণ ছোট হয়েছে, কিন্তু ভীষণে কিন্তু পুরটা নারকেলের ভেতরে মানে বেশ ভালো ঠাসা পুর রয়েছে। আর নারকেলটা এত মিষ্টি, ভীষণ মিষ্টি, আর তেমনি নরম আমাদের গাছে। এবার শাশুড়ি বৌমা দুজনে লেগে পড়েছি কাজে, আমি নারকেল কোড়াচ্ছি, নারকেলটাকে কুড়িয়ে রেখে দেবো, আর মাকে বলেছি তালটা গুলে নিতে। তো মা ওদিকে ওই ঝুড়ি দিয়ে তালের পাল্পগুলোকে বার করে নিচ্ছে। এদিকে মাকে একটু হেল্পও করে দিলাম, একটা বাটি লাগলো সেটা একটু দিয়ে দিলাম, আর মা এবার তালের পাল্পগুলো বার করে নিক। এইভাবে তালের পাল্প বার করলে কিন্তু তালের আঁশগুলো ঝুড়ির গায়ে আটকে যায়, আর পরে আর ছাকার মানে না ছাকলেও চলে। তো মা যে এর মধ্যে দেখো খুব সুন্দরভাবে তালের পাল্পগুলো বেরিয়ে আসে, আর নিচেও পড়ছে এই যে। আর তালটা না খুব মিষ্টি ছিল, ভীষণ মিষ্টি ছিল তালটা। তো এইভাবে এবার তালটা গুলে নিয়ে আর নারকেলগুলো কুড়িয়ে রেখে দেবো। আমার নারকেল কুড়ানো হয়েও গেছে, আর এই যে নারকেলগুলো কুড়িয়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলাম, আর মা ওদিকে তালটাও তালের পাল্পটাকেও একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবে। এটা তৈরি হবে বিকেলবেলা। এবার তালের বড়ার জন্য এবার সমস্ত উপকরণগুলো মা একসঙ্গে, মাই মাখছে, মা ভালো মাখতে পারে। তো প্রথমে দিয়েছে সুজি, কোরানো নারিকেল, আর তালের পাল্প যেটা আর কি সেটা দিয়ে চিনি দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছে। ও এর মধ্যে কিন্তু কাটালি কলা দিতে হয়েছে, কলার খোসাগুলো পড়ে দিয়েছে, সেগুলো আমি আর দেখাইনি। তো যাই হোক, মা শুরু করে দিয়েছিল, আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম। এবার মা কিন্তু ময়দা দিয়ে দিচ্ছে, তো পরিমাণ বুঝেই সব কিছু, মা যেহেতু করতে করতে অভ্যাস হয়ে গেছে তো পরিমাণটা মেপে দেয় না, এমনিই বোঝা যায় যে কতটা কী পরিমাণ দিলে হবে। এটাই একটা মানে আগেকার মানুষদের না একটা ভালো গুণ আছে, আমাদের যেমন একটা পরিমাণ লাগে যে এইটা কী দিলাম ওটা কী দিলাম, তো মা আমার মাকেও দেখেছি শাশুড়ি মাকেও দেখেছি সেটা লাগে না, নিজেরাই আন্দাজে বুঝে যায় যে কতটা কী পরিমাণ দিলাম। তো এই যে এবার ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এবার তালের বড়া করার জন্য মাখাটা একদম রেডি, তেলটাও মা ওইদিকে গরম করতে বসিয়ে দিয়েছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার রিফাইন্ড অয়েল দিয়ে এটা করতে হবে। তো মা এবার ভাজাটা শুরু করবে, প্রথমে ভাজাই যে কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিয়েছে বড়াগুলোকে, একটু ডুবো তেলে ভাজতে হয়, আর একটু আঁচ কমিয়ে তারপর তোলার সময় আবার আঁচটা বাড়িয়ে ভাজলে ভাজাটা বেশ ভালো হয়, উপর থেকে বেশ মুচমুচে একদম, ভেতর থেকে নরম, আর এটা খেতে কিন্তু ভালো লাগে, একদম গরম গরম তালের বড়া। সেটা কিন্তু কথাটা ভুল, কেন তালের বড়া গরম অবস্থা খাওয়া যায় না, ঠান্ডা হলে বেশি ভালো লাগে যে কোনো পিঠে পায়েস। তো এখন এই যে তালের বড়াগুলো একটু লাল লাল করে ভেজে, মুচমুচে করে ভেজে এবার মা তুলে নিচ্ছে প্রথমবার। তো আবার এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটাও তোমাদের বলছি। এই যে দেখো বেশ লাল লাল করে একদম ভাজা তালের বড়া,
এবার হচ্ছে আবার আর যেগুলো বাকি আছে সমস্তগুলো এবার ভেজে নেবে, ভাজতে তো সময় লাগবেই। তো এবার চলো ফটাফট এগুলো মা কিছুটা ভেজে নিক, তারপর আমি ভাজবো। তো এখন প্রথমে মা কিছুটা ভেজে নিচ্ছে, পরের দিকে কিন্তু আমি ভাজবো আবার। তো এবার ঝটপট করে সব তালের বড়াগুলো মা ভেজে নিচ্ছে, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো যে এটা একদম উপর থেকে মুচমুচে, আর ভেতর থেকে তোমাদের একটু দেখাই যে ভেতর থেকে কতটা নরম হয়েছে। দেখো ভেতর থেকে একদম নরম। আর মা এদিকে ভাজতে ভাজতে সকাল থেকে অধীর আগ্রহে বসে আছে আমার ছেলে, ও একটা জিনিসই ভালো খায়, তালের বড়া। তো বসে আছে যে হয়েছে হয়েছে, সকালে তালগুলো থেকে শুরু করেছে যে তালের বড়া হয়েছে হয়েছে। তো ওর জন্যই প্লেটে প্রথমে দিয়ে দিচ্ছি কটা, আর দেখো কেমন লাফাতে শুরু করেছে। এবার সব কিছু খেয়ে একটা শিখে গেছে, দারু। তো খেয়ে বলছে ভালো হয়েছে। তো এবার মা ভেজে নিয়েছে, এবার কিছুটা বাকি আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি, কেন একার পক্ষে দাঁড়িয়ে সম্ভব হয় না অতগুলো ভাজা। গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যায়, তো মাকে একটু বুঝতে বললাম। এবার আমি লাস্টে মানে শেষের দিকে যে কটা রয়েছে সেগুলো আমি ভেজে নেব, তো মাকে একটু বললাম বসতে। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটাও এখানেই শেষ করছি, তালের বড়া ভাজতে ভাজতে। আর আমরা তো খাবোই গরম গরম তালের বড়া, আপনারাও অবশ্যই বাড়িতে সবাই মিলে খান তালের বড়া। সিজনের প্রথম তালের বড়া আজকে আমাদের বাড়িতে হচ্ছে, এরপর তো চলতেই থাকবে, জন্মাষ্টমী আছে, মহাশয় পুজো আছে, চলতেই থাকবে। তো আপনার রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।